সচিবের দায়িত্ব পালন করে আসছেন জিল্লুর রহমান। তার মতে, নেত্রী এলে দলের নেতাকর্মী সবাই নতুন করে প্রাণ ফিরে পাবেন। আমি যতক্ষণ চালাচ্ছি তাতে শতগুণে ভালো চলবে। নেত্রী দায়িত্ব নিচ্ছেন, তার নেতৃত্বে আমাদের সংগঠন সর্বশ্রেষ্ঠ সংগঠন সর্বশ্রেষ্ঠ পথে কাজ করে যাবে, সফলতা টেনে আনবে ইনশাআল্লাহ। বিকেলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেশ কয়েকটি সংগঠনের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন, কে নির্বাচন করলো কে করলো না তাতে কিছু আসে যায় না, 18 ডিসেম্বরের নির্বাচন হতেই হবে বলে মনে করেন তিনি। এছাড়াটা একেবারে অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার আমাদের কাছে। আমরা কে যোগদান করলো কে করলো না তার চেয়ে বড় কথা মনে করি যথাসময়ে নির্বাচন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 11 জুন সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান।